মাজির ছেলে রাষ্ট্রপতি হতে পারে সেই অজানা অধ্যায় আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। ভারতের তামিলনাড়ু রাজ্যে 1931 সালে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এপিজে আব্দুল কালাম, যার পুরো নাম ছিল আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। বাবা জয়নুল আবদিন একজন নৌকা চালক ছিলেন। পড়াশোনার ব্যয় মেটাতে নৌকা চালকের সন্তান এপিজে আব্দুল কালাম পত্রিকার হকারিও করেছেন। সেই হকার থেকে আব্দুল কালাম ভারতের একাদশ রাষ্ট্রপতি। আমরা আজ গল্প করব সেই সাধক মানুষটিকে নিয়ে, যিনি সাধনা করে পৃথিবীকে আলোকিত করেছেন। জনাব কালাম তার মেধা, যোগ্যতা ও সাধনা দিয়ে ভারতের প্রধান বিজ্ঞানী হয়েছেন। আব্দুল কালাম ভারতের সবকটি বেসামরিক সম্মাননা পেয়েছেন, পদ্মভূষণ, ভারতরত্ন পদক সহ 40টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন। তার 79তম জন্মদিনকে জাতিসংঘ বিশ্ব শিক্ষার্থী দিবস হিসেবে ঘোষণা করেছে। এ পর্যায়ে বলতে হয়, মাজির ছেলে পত্রিকার হকারী ভারতের রাষ্ট্রপতি হয়েছে। কোন জাদুতে, কোন কৌশলে, কোন সূত্রে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সেই জাদুগুলো শেয়ার করব, যে জাদুগুলো তিনি বিশ্বাস করতেন, বলতেন এবং বাস্তবে পরিণত করতেন। সেই জাদুগুলো আমরা এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আব্দুল কালাম বলতেন, জীবনের কঠিন বাধাসমূহ আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং আসে তোমার ভিতর লুকানো শক্তি ও সম্ভাবনাকে অনুধাবন করাতে। আর বাধাসমূহকে দেখাও তুমিও সহজ নয়, বরং কঠিন থেকে কঠিন। তিনি বিশ্বাস করতেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। প্রিয় বন্ধুরা, জনাব কালাম আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে কাজ করে বড় হতে হয়, কিভাবে মানুষের মতো মানুষ হতে হয়। তিনি বলতেন, তোমরা কাজকে স্যালুট করো, তবে আর কাউকে স্যালুট করতে হবে না। বাট তোমরা যদি কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমরা সবাইকে স্যালুট করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা এই বিখ্যাত মানুষটির বাকি গল্প অন্য আরেকটি আলোচনায় করব। আজকের মতো আমরা শেষ করতে চাচ্ছি। শেষ করার পূর্বে বলতেই হয়, মাজির ছেলে কালাম যদি মেধা সাধনা দিয়ে ভারতের রাষ্ট্রপতি হতে পারেন, আমরাও পারি জীবন যুদ্ধে জয়ী হয়ে স্বপ্ন বাস্তবায়ন করে আমাদের মাতৃভূমিকে আলোকিত করতে। ধন্যবাদ বন্ধুরা, আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, দোয়া করবেন। হ্যালো ফ্রেন্ডস, কিভাবে মাজির ছেলে রাষ্ট্রপতি হতে পারে সেই অজানা অধ্যায় আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। ভারতের তামিলনাড়ু রাজ্যে 1900